স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আয়োজন আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হয়েছে ইতালিতে, রোমে এই আয়োজন করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালির উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। স্পেন বিএনপির উদ্যোগে মাদ্রিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান। এ সময় বক্তব্য দেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক ব্যাপারী, স্পেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মোতালেব বাবুল সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন। যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত টিউশন প্রতিষ্ঠান নিউ হোপ এডুকেশন সেন্টার। বার্মিংহামে ওপেন ডে আয়োজনের মাধ্যমে এই যাত্রা শুরু করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ ফায়েজউদ্দিন জানান, প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের স্কুল কারিকুলামে সহায়তা করা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। পাশাপাশি টিউশনের মাধ্যমে ভালো ফলাফলের জন্য কাজ করবে নিউ হোম এডুকেশন সেন্টার। আগত অতিথিরাও ব্রিটিশ বাঙালিদের সুশিক্ষায় প্রাইভেট টিউশনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।